চার দেশ ঘুরে ইংল্যান্ডের বিপক্ষে ভয়ঙ্কর এক দল ঘোষণা করতে যাচ্ছে দরিবাল। দেখুন বিস্তারিত। ব্রাজিল স্কোয়াড সাজাতে কোচ দরিবালের দৌড়ঝাঁপ। ব্রাজিল প্লেয়ারদের খেলা দেখতে রিয়াল মাদ্রিদ, প্যারিস, লন্ডন এবং বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ঘুরে ঘুরে ব্রাজিলিয়ান প্লেয়ারদের খেলা দেখেছেন মাঠে বসে। ব্রাজিল কোচ আগামী সোমবার ব্রাজিলে ফিরবেন এবং তিনি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তিনি আগামী শুক্রবার তার প্রথম কল আপ করবেন। তবে ইএসপিএন ব্রাজিলের মতে ভয়ঙ্কর এক দল সাজাতে চলেছেন দরিবাল। ইএসপিএনের মতে ব্রাজিলিয়ান কোচ ঘুরে ঘুরে যেসব প্লেয়ার সিলেক্ট করেছেন তারা হলেন গোলরক্ষক এদেরসন, ম্যানচেস্টার সিটির হয়ে আগুনে ফর্মে রয়েছেন এই গোলরক্ষক, এরপর রয়েছে গোলরক্ষক ওয়েবারটন এবং আরও একজন গোলরক্ষক লুকাস পেরি। এখন দেখুন ডিফেন্ডার হিসেবে যারা রয়েছেন, ইয়ান কৌতো, তিনি ক্লাবে জিরোনার হয়ে খেলে থাকেন, স্যামুয়েল লিনো, যে এখন বর্তমানে অ্যাথলেটিকা দি মাদ্রিদের হয়ে খেলছেন, ইমারসন রয়্যাল, যে টটেনহামের হয়ে ক্লাবে খেলে থাকেন, তারপর রয়েছে দানিলো, রেনান লোদি, ক্লাবে ভালো ফর্মে রয়েছেন তিনিও, কার্লোস আগোয়েস্তা, ব্রেমার, মার্কুইন হোস পিএজির হয়ে খেলে থাকেন, গেব্রুয়েল ম্যাগালেস। ব্রাজিল দলের মিডফিল্ডার বা মধ্যমাঠে যারা জায়গা পেয়েছেন, ডগলাস লুইস, বর্তমানে ইউরোপে আগুনে পারফরমেন্স করে যাচ্ছেন তিনি, ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেস, ক্যাসেমিরো, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে থাকেন ক্লাবে, রাফায়েল বেইগা এবং লুকাস পাকুইতা। ব্রাজিলের আক্রমণবাগ বা ফরওয়ার্ড হিসেবে যারা জায়গা পেয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র, যে রিয়াল মাদ্রিদের হয়ে সেরা ফর্মে রয়েছেন, রদ্রিগো, রিয়াল মাদ্রিদের হয়ে তিনিও সেরা ফর্মে রয়েছেন। অনেকদিন পর ব্রাজিল জাতীয় দলে আবারও ডাক পেতে যাচ্ছেন রিচার্লিসন, টটেনহামের হয়ে উড়ন্ত ফর্মে রয়েছেন এই রিচার্লিসন। আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন রাফিনহা, তিনি বর্তমানে বার্সেলোনার হয়ে খেলে থাকেন, আক্রমণভাগে আরও ডাক পেতে যাচ্ছেন এন্ড্রিক, ভিতর রোকি, গ্যাব্রিয়েল জেসুস এবং পেদ্রো। তাছাড়া কোচ দরিবাল জুনিয়র আরও জানিয়েছেন ইঞ্জুরির কারণে আসন্ন দুই ম্যাচ থেকে ইংল্যান্ড এবং স্পেনের ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন এলিসন বেকার, ম্যাথিউস কুনা ও জোয়াও পেদ্রো। এখন দেখে নিন ব্রাজিল ও ইংল্যান্ড ম্যাচের সময়সূচি এবং যেভাবে মোবাইল দিয়ে ফ্রিতে লাইভ দেখবেন। ব্রাজিল এবং ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মার্চ মাসের 24 তারিখ রাত 1টায় মাঠে নামবে ব্রাজিল এবং ইংল্যান্ড। এখন দেখুন ব্রাজিল বনাম ইংল্যান্ড ম্যাচটি যেভাবে মোবাইল দিয়ে ফ্রিতে লাইভ দেখবেন। গুগলে গিয়ে সার্চ করতে হবে একটি অ্যাপস, অ্যাপসটির নাম হলো ফুড লাইভ প্রো অ্যাপস, লিখে গুগলে সার্চ দিতে হবে। তারপর অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করার পর সকল ধরনের ফুটবল খেলা পেয়ে যাবেন অ্যাপসের ভিতর, ফুটবল যেমন জাতীয় দলের খেলা বা ক্লাব খেলা, সকল খেলা পেয়ে যাবেন অ্যাপসটির ভিতর একদম ফ্রিতে। এবং আরও একটি অ্যাপস আছে, অ্যাপসটির নাম হচ্ছে HD স্ট্রিমস, লিখে সার্চ করে দিবেন গুগলে, তারপর ডাউনলোড করে নামিয়ে ইনস্টল করে ফুটবল ম্যাচ উপভোগ করুন একদম ফ্রিতে। অ্যাপস না নামিয়ে ঝামেলা করতে না চাইলে আপনারা সহজে দেখতে পারেন ফেসবুকে বা গুগলে ইয়েলা শট লাইভে। যেমন ব্রাজিলের ম্যাচ যখন চলবে তখন আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে ব্রাজিল বনাম ইংল্যান্ড লাইভ ম্যাচ টুডে, তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লাইভটি পেয়ে যাবেন। তাছাড়া গুগলে গিয়ে সার্চ করতে হবে ইয়েলা শট লাইভ, তারপরে ওখানে অপশন আসবে এবং অপশনে ঢুকবেন, তারপর ব্রাজিলের খেলা দেখতে পারবেন একদম ফ্রিতে।